জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল একটি রিনাউন্ড লিডিং মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতায় বজবজে অবস্থিত। 2016 সাল থেকে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স এবং 3.5 ইয়ার্স জিএনএম কোর্স অফার করছে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালের বিএসসি নার্সিং এবং জিএনএম কোর্স ডিটেলস, থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে আলোচনা। যদি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল নিয়ে তোমার মনে কোনো কোয়েরিজ থাকে, তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপ করতে পারো, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এই সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটিও প্রেস করে রাখো। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, সংক্ষেপে GIMSH, ইস্টার্ন ইন্ডিয়ার একটি বিখ্যাত এবং লিডিং মাল্টি স্পেশালিটি হসপিটাল। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল উন্নত চিকিৎসা পদ্ধতির সাথে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল KP মণ্ডল রোড বুইটা বজবজে অবস্থিত। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড, অর্থাৎ MCI অ্যাপ্রুভড, GIMSH অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড, GIMSH স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনস্থ, GIMSH অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে পড়ানো হচ্ছে 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স। এই বিএসসি নার্সিং কোর্সটি অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। যে সমস্ত প্রার্থী পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি, জীববিজ্ঞান, বায়োলজি এবং গণিত অর্থাৎ ম্যাথামেটিক্সের এই চারটি বিষয় নিয়ে ন্যূনতম 50% নম্বর সহ যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 10+2 বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে বিএসসি নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইংলিশ 10+2 কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়তে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই জেনপাস UG এই পরীক্ষাটিতে একটি ভ্যালিড র্যাঙ্ক কারেন্ট ইয়ারের থাকতে হবে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে অফার করা হচ্ছে GNM কোর্স, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এই কোর্সটির ডিউরেশন 3 বছর 6 মাস, অর্থাৎ বেসিক কোর্সটি হবে 3 বছরের এবং তার সঙ্গে 6 মাসের ইন্টার্নশিপ করানো হবে। এই ইন্টার্নশিপের মাধ্যমে GNM স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ট্রেনিং, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং রিয়েল ওয়ার্ক লাইফ এক্সপোজার পাবে এবং পরবর্তীকালে তারা কিন্তু এই স্কিল এবং এসেনশিয়াল নলেজ দিয়ে পেশেন্ট কেয়ার এবং পেশেন্টদের ক্লিনিক্যাল ট্রিটমেন্ট করতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট 10+2 রেকগনাইজড বোর্ড থেকে যে কোনো স্ট্রিমে কমার্স আর্টস নিয়ে কমপ্লিট করেছে এবং 50% মার্কস সিকিওর করেছে, তারা কিন্তু GNM কোর্সের জন্য আবেদন করতে পারবে। অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু 10+2 ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটরা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে বিএসসি নার্সিং এবং GNM কোর্স করার জন্য অ্যাপ্লাই করতে পারবে। 24 একর ক্যাম্পাসের মধ্যে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল প্রজেক্ট করছেন 1000-bedded হসপিটাল উইথ 100 ICU বেডস। এছাড়া রয়েছে প্রজেক্টেড 11টি মেজর OT এবং 6টি মাইনর OT এবং এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে কমপ্লিটলি রেসিডেন্সিয়াল হস্টেল ফেসিলিটি। যদি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল নিয়ে তোমার মনে কোনো কোয়েরিজ থাকে, তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপ করতে পারো। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এই সম্পর্কে আরও ডিটেলস জানতে হলে আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটিও প্রেস করে রাখো।